উমর অন ফায়ার টিকটকার বা ইউটিউবার ডাইরেক্ট সব টিকটকারে ছোট করে ভিডিও বানায় আপনারা কিছু কন্যা বই পান ও লেভেল অনেক হাই নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই বাংলাদেশের সকল রোস্টার যাই বলুক না কেন ভাই উমর অন ফায়ার যতই বলুক টিকটকারদের মাথায় ঘিলু নাই এই টিকটকাররে দেখে আমি এইটা ঠিকই বুঝতে পারছি টিকটকারদের মাথায় ঘিলুর সাথে সাথে দুই পায়ের মাঝখানেও কিছু নাই তোরে তো ভাই নোবেল দেওয়া দরকার কই থাকোস ভাই উফ শেট আমি তো ভুলেই গেছি ও তো আবার টিকটকার অ্যালেক্স সুবুজের রাজ্যে থাকে মানে টিকটকের ভিতরে থাকে যে জায়গায় নোবেলকে নোবেল মনে করে না গালিকে তারা নোবেল মনে করে আমি আর তারে নোবেল দিমু কি ভাই উমর অন ফায়ারের অডিয়েন্স গুলাই তারে গালি ওরফে নোবেল দিয়ে ভরিয়ে ফেলছে বাবাপন আপনার ফ্যান বাবাপন আপনার আমার কমেন্ট বক্স চেক করে দেখেন সাত বছরের বাচ্চারা দেই গালি আর যারা বোঝার তারা দেই তালি জায়া পান্ডা লয়ায় ফটকারে চোরে চালে খটকারে তসলো তো লাগে খটকারে তোমার এই ভিডিওতে যতগুলা কমেন্ট দেখছি ভাই তার ম্যাক্সিমাম কমেন্টই ছিল টেকাই হাতে গুণা দুই একটা ভালো কমেন্ট ছিল ওই ভালো কমেন্টই ছিল এইটা যে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন 100% নিজের আইডি খাইছো তুমি এর আইডি খাইছো বন্ধুর আইডি খাইছো তুমি তোমার রেকর্ডের মধ্যে এইটাই সবচেয়ে বড় রেকর্ড ছিল এখন আমরা যেহেতু বাঙালি ওই যে তোমাদের আগের ভিডিওতে আমি বললাম আমরা যেহেতু বাঙালি ভাই টিকটক যত ভালো অ্যাপই হোক অশ্লীল আর ক্রিঞ্জ কন্টেন্ট ছাড়া কি আশা করতে পারো ভাই যেই উমর ভাই তোমার কথা ভেবে তোমার ফ্যামিলির কথা ভেবে সুবুজের বিরুদ্ধে লাইভে এসে কথা বললো তার পাচাইটা তুমি তখন এত ভিউই নিলা ভিউয়ের নেশা তোমার এত ভালোভাবেই পেয়েছে তুমি কুকুরের মতো ওমরের পিছনেই লেগে গেলা যেগুলা বলছি এটা তো ভেজাল মুক্ত পাবলিক এটা ভালো করেই জানে বা এই বিষয়টা দেখছে তারপরেও যদি তুমি অস্বীকার করো ভাই তাহলে নেক্সট ভিডিও তো তোমার এত ঠাপি দিব তখন বুঝতে পারবা রোস্টার কি বা ব্ল্যাক সাকি বিগাড়া জব মে ভিলেন বনতা হো না তো মেরে সামনে কোই ভি হিরো দেখ নাহি সকতা সো গাইস ভিডিওর শুরু করার প্রথমে তোমাদের খোঁজ খবর নিয়ে আমার খুবই দরকার তো বলো তোমরা কেমন আছো শুনো আজকে কথা বলবো উমর অন ফায়ার ওরফ আমাদের উমর ভাইকে নিয়ে সাথে টিকটকের টাকি সবুজ ও তার হাওরের বন্ধু আছে সুট বুট পরে টিকটকে এসে টিকটক করে সে নিজেকে দাবি করে অনেক বড় শিক্ষিত বলি ভাই শিক্ষিত থাকলেই চলে না নিজের মেন্টালিটিও রাখতে হয় শিক্ষিতর মতো ব্রেন বলেন আর যাই বলেন যেই প্ল্যাটফর্মে কাজ করেন আগে ওই প্ল্যাটফর্মকে সম্মান করেন যে অ্যাপের ভিতরে অশ্লীলতা আর এইগুলা ওপেনে চলে সেই অ্যাপের সম্মান দেওয়া মানে বোকামি ভাই ডাইরেক্ট সব টিকটকাররে ছোট করে ভিডিও বানায় আপনারা কিছু কন্যা বই পান শুনুন তোমার কিছু লজিক দিচ্ছি মাথা দিয়ে না দিয়ে পিছন দিয়ে দাও লজিকটা যখনই তুমি পিছন দিয়ে দিবা হয়তো বা কিছু বুঝতে পারো কারণ তুমি টিকটক আর তোমার মাথার ভিতরে কিছু নাই লজিক তো তোমার মাথা দিয়ে ঢুকবে না পিছন দিয়ে দিলে কিছু বুঝতে পারবে মোবাইলটা কানের কাছে না রেখে পিছনে রাখো পিছনে রাখলে তুমি ভালো করে বুঝতে পারবা লাইক এইটা শুনো আগে বাংলাদেশে পাগলকে পাগল বললে পাগলই খেপে সাধারণ মানুষ ভালো মানুষ খেপে না বুঝো না এই বিষয়টা ভাই টিকটকের ভিতরে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের বলা চলে তারা এখনো কিছু পাবলিক আছে আর প্রায়ই চলে গেছে এইসব ক্রিন্সের জন্য যারা ভালো এই টিকটক অ্যাপের ভিতরে ভালো কন্টেন্ট তৈরি করতেছে ভালো ভিডিও তৈরি করতেছে তারা কিন্তু এই ওমরের ভিডিওটার বিরুদ্ধে একটা কথাও বলে নাই কারণ তারা জানে ওমর ভাই তাদেরকে বলে নাই যেসব কন্টেন্ট ক্রিয়েটর অশ্লীলতা ছড়াইতেছে ভালগারিটি ছড়াইতেছে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা টিকটক ক্রেতা তার বাপের সম্পত্তি মনে করতেছে তাদেরকেই বলছে সরিটা ভালোভাবে বলো মামু নইলে ডাইরেক্ট হামাই দিমু ইমন ভাবে কথাটা বলতাসা ভাই ইমন ভাবে ঠেটটা দিতাসা ভাই দেখা মনে হইতাছে তোর এত ফ্যান ফলোয়ার যে ওমর তোর কাছে বেলি পাবে না ভাই আজকাল যেহেতু প্রিন্স মমিনুল আই মিন প্রিন্স মামুনেরও যেহেতু ফ্যান ফলোয়ার আছে সেক্ষেত্রে আমাদের এই মনে চলে থাকবে না ভাই যারা এই টোকের ফ্যান ফলোয়ার আছো তোমরা প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো ভাই তোমাদের কাছে অনুরোধ করতাছে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো আর যারা উমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি দেখবার চাইতাছি ভাই এই টোকের ফ্যান ফলোয়ার কত যে আমাদের উমর ভাইকে ভাই লাইক ছেড় দিতেছে হোয়াট এভার আমি এটা জানি না হামাইয়া দিব মানে এটা কি যদিও ফ্যান ফলোয়ার তার থেকে থাকে তাহলে সে হামাইতে পারবো কি হামাবো এটা আমি জানি না হামাইতে পারবো তো আমি দেখতে চাইতেছি তার ফ্যান ফলোয়ার কত আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব হয় কত আর সাবস্ক্রাইবই ভাই হয় কত যারা এই টোকের ফ্যান ফলোয়ার আছো চ্যানেলটা সুন্দর করে আনসাবস্ক্রাইব করো আর যারা উমর অন ফায়ার ওরফে আমাদের উমর ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো মানে যেহেতু হামাইয়া দিতে চাইতেছে আমাদের উমর ভাইকে সেক্ষেত্রে তার ভালো ফ্যান ফলোয়ার থাকবে আমি দেখতে চাইতেছি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব কত হয় আর যারা উমর ভাইয়ের ফ্যান আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো
আমি দেখতে যাই কে কারে হামাইতাছে, ওমরের অডিয়েন্স তারে হামায় নাকি তার অডিয়েন্স ওমরে হামায়। টিকটকাররা টিকটক অ্যাপের ভিতরে এসে নিজেরে মনে করে নায়ক সালমান খান ও নেতা শাবানা। ভালোভাবে যদি তোমরা খোঁজ খবর নাও ভাই তাহলে তোমরা দেখতে পারবা এদেরকে রিয়েল লাইফে কেউ দেখে। সরি না বললে নাকি ওমর ভাইকে হামায় দিব, হাসি পাইতাছে ভাই, সিরিয়াসলি হাসি পাইতাছে, কি এমন ফ্যান ফলোয়ার আছে ভাই অনলাইনে আইসা একবার ওমর ভাইরে হামিয়ে দিব। লাইক আচ্ছা ভাই হামিয়ে মানে কি, হামিয়ে দিব লাইক ওমর ভাইরে একদম হামিয়ে দিব, হান দিয়ে দিব তাও মানান যায়, কিন্তু হামিয়ে দিব মানে কি, হামায় মানে কি ভাই? বেশি পরীক্ষা করতে চাই না, অল্প পরীক্ষা করতে চাই। তোমার যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি বলতেছি ভাই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ওমর ভাইয়ের ফ্যান আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি দেখবার চাইতেছি যে হামায় কে কারে দেয়। নেক্সট কোনো একদিন এই হামানোর উপরে আমি ভিডিও বানাবো ভাই, কারণ এই হামানোর বিষয়টা আমার খুব ভালো লাগছে। মানে সিরিয়াসলি তোমরা জাস্ট চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো বা সাবস্ক্রাইব করো, যারা ওমর ভাইয়ের ফ্যান আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফ্যান হলে আনসাবস্ক্রাইব করো। নেক্সট টাইম যখন আমি এই হামায় না নিয়ে ভিডিও বানাবো যে হামায় দিল কে কারে, ওইটা নিয়ে আমি এই আনসাবস্ক্রাইব আর সাবস্ক্রাইবের বিষয়টা আমি শো করবো ভাই, যে কে কারে হামায় দিতে পারবো, কে কারে হামায় দেওয়ার পাওয়ারটা রাখে, লাইক হামায় এই বিষয়টা আমি বের করবো ভাই, অবশ্যই বের করবো। নেক্সট ভিডিও আসতে আসে হামানোর উপরে। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? তোমার যে টিকটক আইডিয়া আছে দেখো না, তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? তার জন্য বলছিলাম গাঞ্জা একটু কম কম খা, কারণ ওমর অন ফায়ার শুধুমাত্র এইসব নিয়ে ভিউ কামাই করে না। ওমর অন ফায়ার ভিডিও দিলে টিকটকে হোক ইউটিউবে হোক ফেসবুকে হোক এমনিই ভিউ আপ হয়। এগুলা দেখে ভিউ দেখে শুধুমাত্র তোমার না, যত প্রকারের টিকটকার আছে সব প্রকারের টিকটকার, আই মিন ক্রিঞ্জ টিকটকার, অশ্লীল টিকটকার, যত পরিমাণে টিকটকার আছে, খারাপ খারাপ টিকটকার আছে, সবারই জ্বলে মিক্সার টিকটক রোস্ট চাও নাকি তোমরা গাইস? আমি বলতে চাইতেছি আই মিন সকল টিকটকাররে এক ভিডিওতে হামাইয়া দিমু, মানে কি একটা ডায়লগ পাইছি ভাই, হামাইয়া দিমু আজকে একবার হামাইয়া দিমু, যাই হোক ওইটা কথা না। আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল, নেক্সট টাইম কারে হামামু, হামান মানে এটা কি আমি এটাকে জানবো, ঠিক আছে? নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও বানাবো এটা অবশ্যই জানাবা। হামানোর ভিডিওটা আগে চাও নাকি অল টিকটক রোস্ট আগে চাও নাকি কোন কন্টেন্টে আগে চাও? হামানোর বিষয়টা আমি একটু দুই দিন পরেই বানাই, আমি আসলে কিছু একটা নিয়ে বানাইতে চাইতেছি যেটা একদম অল যত প্রকারের টিকটকার আছে মিক্সার করে রোস্ট করবো, সকল টিকটকাররে এক ভিডিওতে ভরে দেবো। অ্যালেক্স, সবুজ, প্রিন্স, মামুন, অপু ভাই, দীপু ভাই, মুপু ভাই যত আছে সবগুলার এক ভিডিওতে আমি রোস্ট করে দিব। যদি এই ভিডিওটা তোমরা চাও তাহলে এই ভিডিওর লাইক আমি রাখলাম মাত্র 1500, 1500 লাইক যদি তোমরা করে দিতে পারো 1500, বিশ্বাস করো নেক্সট ভিডিওটা হচ্ছে ধামাকা, যে ভিডিওতে আমি সকল টিকটকাররে একসাথে ভরে দেবো। কেমন বড় হবে অবশ্যই তোমরা আন্দাজ করতে পারতেছো, কারণ তোমাদের ব্লগ সাকিব ভাই ঝাড়ে ধরে তারাই ফারে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।